নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সহজে এগ স্যুপ মোমো বা হট স্পাইসি চিলি গার্লিক মোমো। খুব সহজে আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি, এত টেস্টি এই মোমো। ফুল ভিডিওটা দেখো না স্কিপ করে, তোমাদের ভীষণ ভালো লাগবে। এগ স্যুপ মোমো বানাবার জন্য প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নেব, তাতে এখানে আমি ছোট চামচের এক চামচ লবণ দেব, আর দিয়ে দেব এক থেকে দু চামচ সাদা তেল। লবণ ও সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মশকে নিতে হবে। যত ভালো মশকানো হবে মোমোটা কিন্তু খেতে ততই সফট এবং খুব ভালো লাগবে। ময়দাটা এখানে আমি খুব ভালো করে মশকে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা নরম ডো তৈরি করে নেব। ময়দাকে এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি 15-20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখব। মোমোর পুর বানানোর জন্য এখানে প্রথমেই আমি একটা এরকম চপার নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা এখানে বাঁধাকপি, এখানে আমি দিয়ে দেবো 10 কোয়া রসুন, দিয়ে দেবো অল্প পরিমাণে 1/2 ইঞ্চি আদাকে এরকম কুচি কুচি করে। মোমো একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে, তার জন্য এখানে দিয়ে দেবো আমি 8টা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি, সেই দিয়ে দেবো গাজর কুচানোটা। এখানে আমি একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো সেই ক্যাপসিকামের টুকরোগুলো, আর দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ। এখানে আমি সমস্ত উপকরণগুলো দিলাম, কিন্তু ঢাকনা আটকে এটা চপ করা সম্ভব নয়, আমি কিছুটা কমিয়ে রেখে অল্প অল্প করে এখানে চপ করে নেব। তোমাদের কাছে যদি এরকম চপার না থাকে তোমরা কিন্তু সবজিগুলোকে সব কুচি কুচি করে নিলেও হবে। প্রথমবারটা এখানে আমার চপ হয়ে গেছে, এবার আমি আবার সেকেন্ডবার একটু চপ করে নেব। দেখো কত সুন্দর চপ হয়েছে, সমস্ত ভেজিটেবলসগুলো এখানে কিন্তু আমার চপ করা হয়ে গেছে। একটা বাটির উপর এরকম সাদা আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে অল্প অল্প করে কুচানো ভেজিটেবলসগুলো এভাবে দেব। দিয়ে এই ভেজিটেবলসের যে রসটা থাকবে সেটাকে খুব ভালো করে চিপড়ে নিতে হবে। মোমো গড়বার জন্য কিন্তু এই রসটাকে খুব ভালো করে চিপড়ে নিতে হবে, এটা কিন্তু এই মোমোর জন্য মাস্ট। দেখো কতটা রস বেরোলো, এইভাবে চিপড়ে আমি সমস্ত রসটা বার করে নেব। রসগুলো যদি এখানে ছেঁকে না নেওয়া হয় তখন কিন্তু মোমো গড়ার সময় অনেকটা অসুবিধা হবে। তো দেখো আমি এইভাবে সমস্ত সবজির থেকে রসটাকে নিংড়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। সব সবজির থেকে আমার সমস্ত জল নিংড়ানো হয়ে গেছে, তো এইবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করব। প্রথমে এখানে আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস, তারপর এখানে আমি নিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু আমি এখানে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি, যদি বাড়ির বাচ্চারা খায় তবে কিন্তু ঝালটা একটু কমিয়ে দিও। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এখানে আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, এরপর দিয়ে দেবো এখানে 1 চামচ টমেটো সস, দিয়ে দেবো চিলি গার্লিক সস, সেটাও কিন্তু পরিমাণে আমি 1 চামচই দেবো, বেশি দেবো না। সমস্ত উপকরণগুলো এবার আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। এটা শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো ঋতু নেই যে এমন ঋতুতে খাওয়া যাবে না। তো তোমরা যে কোনো সময় কিন্তু এই রকম মোমো করে বাড়িতে বানিয়ে খেতে পারো বা বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি 6টা ডিম, তোমরা চাইলে এর থেকে বেশি হোক বা কম তোমরা কিন্তু নিয়েই নিতে পারো। এবার আমি এই ডিমগুলো একটা বাটিতে ফাটিয়ে নেব। ছটা ডিমই আমি এখানে ফাটিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে ডিমগুলোকে এখানে আমি ফেটিয়ে নেব। প্রথমেই আমি ডিমের অমলেটটা করার জন্য গ্যাসটাকে অন করে অল্প পরিমাণে তাওয়াতে তেল দিয়ে দেবো। এখানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
আর এর মধ্যে এখানে আমি জল নিয়েছি, অল্প পরিমাণে জল দেব। ডিমের অমলেটের মধ্যে এখানে আমি জল দিয়েছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো জলটা আমি কেন দিলাম। জলটা দেওয়ার একটাই কারণ, ডিমটা এরকমভাবে একদম সফটলি ভাজাটা হবে আর খুব সহজেই ডিমটা খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, আর ডিমের অমলেটটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। একদম কুচি কুচি করে ফেলবো না, একটু কিন্তু বড় বড়ই ডিমের অমলেটের এই কুচিগুলো থাকবে, তোমরা দেখলেই বুঝতে পারছো। আমি জাস্ট হালকা এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। ডিমের অমলেটটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে, এবার আমি একটু হালকা ঠান্ডা করে নেব। ডিমের পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই যে আমি সবজি মিশ্রণটা করে রেখেছি তার সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব পুরটাকে। খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর এখানে গার্লিক চিলি মোমো বানাবার জন্য প্রথমে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম নরম করে, সেই ময়দার থেকে ভালো করে একটু মুথে নিয়ে ময়দাটাকে লেচিগুলো সব কেটে নেব। লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে আমি এখানে এক একটা করে মোমো করে নেব, স্যুপ মোমো বা গার্লিক চিলি সস মোমোর জন্য। এবার আমি এই ডোগুলোকে মোমোর আকার দিয়ে নেব, একদম অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে গোল একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এইভাবে বেলে নিয়েছি, দেখো দেখলে বুঝতে পারবে না বেশি পাতলা না বেশি মোটা করে বেলেছি। এবার এর উপরে আমি পুর দিয়ে দেব, যে যেরকম পুর পছন্দ করো সে কিন্তু সেরকম পুর দেবে, কম বেশিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এইবার আমি একটা শেপ দিয়ে নেব, মোমোর শেপ হচ্ছে এই যে একটার পর একটা এরকম পাট করে। খুবই কিন্তু সহজভাবে আমি তোমাদেরকে এই মোমোর পাট করাটা দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে গোল করে করে মোমোটাকে পাট করে নেব। এই করলাম, আর হাতটা কিন্তু আমি এইভাবে আটকে দেব, এই জাস্ট এরম করে আটকে দেব মুখটা। এইভাবেও এরকমও রাখতে পারো, এরকম থলির মতো, আবার সেটাকে এইভাবে এনে এই এরকম জুড়ে দিলেও কিন্তু এরকম একটা শেপ হয়ে যায়। দেখো কত সহজে একটা মোমো রেডি হয়ে গেল। এইভাবে আমি সব মোমো রেডি করে আবার ফিরে আসছি। মোমোগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, তার উপরে জাস্ট এরকম একটু ব্রাশের উপরে তেল নিয়ে এরকম একটু অয়েল ব্রাশ করে দেবো, একটা মোমোর সাথে আর একটা মোমো না লেগে যায়। এবার আমি মোমোগুলো এক এক করে এর উপরে সাজিয়ে নেব, একটু গ্যাপ দিয়ে সাজাবে যখন মোমোগুলো সাজাবে, কারণ মোমো যখন স্টিম হয়ে যায় তখন কিন্তু মোমো অনেকটাই ফুলে যায়। এখানে আমি একটু বড় সাইজ করেছি, তোমরা চাইলে কিন্তু ছোট সাইজও বানাতে পারো। এখানে আমি জল বসিয়েছিলাম, স্টিম উঠে গেছে, তার উপরে আমি মোমো থালাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 15 মিনিটের জন্য এখানে আমি ঢাকা দিয়ে দেব। তো চলো এবার সসটা বানিয়ে নিই। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তাতে এবার আমি একদম অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। ফ্রাইং প্যানের তেলটা এখানে গরম হয়ে গেছে, এইবার আমি এখানে দিয়ে দেব রসুন কুচি করে রেখেছিলাম 8 থেকে 10 কোয়া, সেই রসুন কুচিটা। রসুনটা এখানে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2 কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। রসুন ও কাঁচা লঙ্কার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে দেখো একটা পেঁয়াজ কুচি আর এখানে অল্প একটু ক্যাপসিকাম কুচি রেখেছি, এটাও দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা করে নেব, এটা কিন্তু গ্যাসটা একদম সিম করেই করব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখানে সুন্দর করে আমি একটু সতে করে নিয়েছি, এইবার আমি এর মধ্যে আরও কিছু মশলা দেবো।
এখানে দিয়ে দেবো একদম 1/4 চামচ লবণ, এখানে দিয়ে দেবো 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ডার্ক সোয়া সস, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু এখানে গ্যাসটাকে একদম লো করে তারপর কিন্তু রান্নাটা করছি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একদম 1/2 চামচ মতো অল্প পরিমাণে একদম ভিনিগার। এই মোমোটা খেতে জাস্ট অসাধারণ লাগে, তোমরা একবার জাস্ট বাড়িতে ট্রাই করে দেখো। এখানে টমেটো সস দিয়ে দেবো আমি 2 চামচ, এখানে আমি একটা গার্লিক চিলি সস নিয়েছি। প্যাকেটটা দেখানোর একটাই কারণ, আমি তোমরা যখন আনবে এরকম প্যাকেট বা এরকম লেখা দেখে কিন্তু কিনতে পারো। চিলি গার্লিক সসটাও কিন্তু এখানে আমি 2 চামচ মতনই দেবো। মোমোটা হয়ে গেছে, 15 মিনিট পর আমি তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মোমোটা হয়েছে। তোমরা মোমোগুলো দেখো এখানে কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর উপরে ময়দাটা পুরো ফুল কুক হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, কত সুন্দর মোমো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার সসের মধ্যে মোমোগুলোকে দিয়ে দেব। সমস্ত সসগুলোকে আমি এখানে একসাথে একটু খুব ভালো করে কুক করে নেব। এই সময় গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। এখানে আমি অল্প পরিমাণে জল নিয়েছি, জল দিয়ে একদম সসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি জল দিয়ে খুব ভালো করে গুলে দিয়ে দেব। সসটা এখানে আমার কুক করা হয়ে গেছে, এইবার আমি সেই যে কর্নফ্লাওয়ারটা গুললাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এখানে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম গ্রেভি রাখবে, আমি এখানে মিডিয়াম রাখবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সসটা এখানে একদম ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি স্টিম করে রাখা মোমোগুলো দিয়ে দেব। মোমো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কিন্তু এখানে আমার স্যুপ মোমো বা হট গার্লিক চিলি মোমো। তোমরা এটা চাউমিনের সাথেও সার্ভ করতে পারো, নর্মাল এমনিও তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো। তো চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।